বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দশম আসর শুরু হবে 19শে জানুয়ারি। বিপিএলে এবার তৈরি হবে ব্যাটিং উইকেট, বইবে রানের বন্যা। দেখে নেওয়া যাক এখন পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক কারা। নাম্বার 5, ইউনিভার্স বস ক্রিস গেইল। 2012 বিপিএলে বরিশাল বার্নার্সের হয়ে করেছিলেন 116 রান। নাম্বার 4, সাব্বির রহমান। 2016 সালের বিপিএলে রাজশাহীর হয়ে করেছিলেন 122 রান। দুর্ভাগ্যবশত এবার বিপিএলে দল পাননি সাব্বির। নাম্বার 3, ক্রিস গেইল। 2017 সালে রংপুরের হয়ে করেছিলেন 126 রান। নাম্বার 2, তামিম ইকবাল। 2019 সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফাইনাল ম্যাচে করেছিলেন 141 রান। নাম্বার 1, ইউনিভার্স বস ক্রিস গেইল। 2017 সালে রংপুরের হয়ে রেকর্ড গড়া 146 রান করেছিলেন, যেটা বিপিএলের ইতিহাসে রেকর্ড। এই লিস্টের 3টি স্থান জুড়েই রয়েছেন ইউনিভার্স বস ক্রিস গেইল। গেইল খেলা ছেড়ে দিলেও বিপিএল মিস করবে ইউনিভার্স বসকে। বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।